ইবনে সিনা একজন পারসিক মুসলিম বহু বিদ্যাবিশারদ। তার পুরো নাম আবু আলী হুসাইন বিন আবদুল্লাহ ইবনুল হাসান বিন আলী ইবনে সিনা। তিনি আবু আলী সিনা, পুরসিনা বা পাশ্চাত্যে অভিসেনা নামেও পরিচিত। হিব্রু ভাষায় তার নাম অ্যাভেন সিনা। তাকে ইসলামী স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসক, দার্শনিক, জ্যোতির্বিজ্ঞানী, লেখক এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হিসেবে গণ্য করা হয়। ইবনে সিনা বুখরার, যা বর্তমানে উজবেকিস্তানের অন্তর্গত খারমাতায়ান জেলার আফসানা নামক স্থানে 980 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে মতান্তরে অগস্ট মাসে জন্মগ্রহণ করেন। আরবি পঞ্জিকা অনুসারে সালটি ছিল 370 হিজরি। তার পিতার নাম আবদুল্লাহ এবং মায়ের নাম সিতারা। আফসানা ছিল তার মায়ের আদি শহর। তার পিতা আবদুল্লাহ ছিলেন তুখারিস্তানের বল্খ শহরের অধিবাসী। তার মাতৃভাষা ছিল ফার্সি। ফার্সি ভাষায় তিনি বেশ কিছু কবিতা ও গ্রন্থ রচনা করেন। তবে সমকালীন অন্যান্যদের মতো তিনিও আরবি ভাষাকে জ্ঞান প্রকাশের মূল বাহন হিসেবে গ্রহণ করেন। ইবনে সিনার পিতা বুখরার সামানীয় সম্রাটের অধীনে একজন সরকারি কর্মকর্তা ছিলেন। জন্মের পর ইবনে সিনা সপরিবারে আফসানাতে বাস করেছিলেন। পাঁচ বছর পর ইবনে সিনার ছোট ভাই মাহমুদের জন্ম হয়। তার দ্বিতীয় ভাইয়ের জন্মের পর বাবা আবদুল্লাহ ও মা সিতারা সবাইকে নিয়ে বুখারায় চলে আসেন এবং তাদের শিক্ষার জন্য যথোপযুক্ত গৃহশিক্ষক নিয়োগ করেন এবং এখান থেকেই সিনার শিক্ষা জীবনের সূচনা হয়। সব ভাইয়ের মধ্যে সিনা শিক্ষার ক্ষেত্রে প্রথম থেকেই বিশেষ মেধার স্বাক্ষর রাখেন। মাত্র 10 বছর বয়সে কুরআন মুখস্থ করেন। আয়ত্তের পাশাপাশি তিনি সকল সূক্ষ্ম ও জটিল বিষয় নিয়ে ছোটবেলা থেকে চিন্তা করতেন। এতে তার বাবা মা ও শিক্ষক সকলেই বিস্মিত হতেন। বাবা ইবনে সিনাকে ইসমাইলি শাস্ত্র বিষয়ে আকৃষ্ট করার চেষ্টা করেন, কিন্তু ইবনে সিনা ইসমাইলিদের কোনো কথা বিনা যুক্তিতে মেনে নিতেন না। তাদের অনেক বিষয়ে তিনি যুক্তি দিয়ে প্রত্যাখ্যান করেন। মূলত এরা সিনাকে শিক্ষা দেওয়ার মতো যোগ্য ছিল না, তাই তার বাবা আবদুল্লাহ ইবনে সিনার জন্য যোগ্য শিক্ষকের খোঁজ করতে থাকেন। আগে থেকে বাবা আবদুল্লাহ সেখানকার এক মেওয়া ফল বিক্রেতার কথা জানতেন। এই বিক্রেতা ভারতীয় গণিত শাস্ত্রে বিশেষ পারদর্শী ছিলেন। বাবা আবদুল্লাহ সিনাকে এই মেওয়া বিক্রেতার কাছে গণিত শেখার ব্যবস্থা করে দেন। মেওয়া বিক্রেতা এর আগে কাউকে তার জ্ঞান বিতরণের সুযোগ পাননি। এই সুযোগে সে সিনাকে সানন্দে শিক্ষা দিতে থাকেন এবং সিনার মেধা এতে আরও সহযোগী ভূমিকা পালন করে। অল্প কয়েকদিনের মধ্যেই ভারতীয় গণিতের অনেক বিষয় তার আয়ত্তে এসে যায়। পরবর্তীতে সিনা হানাফি আইনবিদ ইসমাইল আল জাহিদের কাছে আইনশাস্ত্রে শিক্ষা লাভ করেন। কিছু সময় পরে সিনা সিনার বাবা চিকিৎসক এবং দার্শনিক আবু আবদুল্লাহ আল নাতিলিকে সিনার শিক্ষক করার জন্য তাদের বাড়িতে আমন্ত্রণ জানান এবং বাড়িতে থাকার ব্যবস্থা করে দেন। তৎকালীন অন্যতম জ্ঞান ব্যক্তিত্ব ছিলেন আল নাতিলি। এই শিক্ষকের কাছে সিনা জ্যামিতি এবং জ্যোতিষশাস্ত্র লেখাপড়া করেন। ছাত্রের মেধা দেখে পড়ানোর সময় নাতিলি বিস্মিত হয়ে যেতেন। একসাথে তারা ইসাগোজ অফ পেরিফেরি এবং এরিস্টটল, টলেমি, ইউক্লিড এর বইগুলো আয়ত্ত করেন। পরে তার শিক্ষক আল নাতিলি তাকে স্বাধীনভাবে গবেষণা চালিয়ে যেতে বলেছিলেন। তবে একসময় শিক্ষক নাতিলি বুঝতে পারেন সিনাকে বেশি দিন শিক্ষা দেওয়ার মতো সামর্থ্য বা জ্ঞান তার কাছে নেই। তখন ইবনে সিনা শিক্ষার বিষয়ে অনেকটা নিজের উপর নির্ভর করেই চলতে থাকেন। এ সময় সম্বন্ধে তিনি তার আত্মজীবনীতে লিখেছেন, যে কোনো সমস্যার সমাধান ওস্তাদ যেরূপে করতেন আমি তার চেয়ে ভালোভাবে করতে পারতাম। তার কাছে জাওয়াহির মান্তিক বা তর্কশাস্ত্রের খনি নামক বইটি পড়ে মুখস্থ করার পর বুঝলাম আমাকে শেখাবার মতো কিছু নতুন আর তার কাছে নেই। তখন বইগুলো আরেকবার পড়তে শুরু করলাম, ফলে সকল বিষয়ে আমি বিশেষ পারদর্শী হয়ে উঠলাম। ইউক্লিডের জ্যামিতি, দ্য এলিমেন্টস প্রথম কয়েকটি সম্পাদ্যের সমাধানে ওস্তাদদের সাহায্য নিয়ে বাকি কটি সমাধান আমি নিজেই করলাম। টলেমির 13 খণ্ডের আলমাজেস্ট বইটি শুরু করে সমস্যার সম্মুখীন হলে ওস্তাদ বললেন, তুমি নিজে সমাধান করতে চেষ্টা করো, যার ফল দ্বারায় এনে আমাকে দেখাও, আমি বিচার করে রায় দেব। একে একে সব সমস্যার সমাধান করে ওস্তাদের সম্মুখে হাজির করলাম। তিনি দেখে শুনে বললেন, ঠিক হয়েছে, সবকটি নির্ভুল সমাধান হয়েছে। আমি বেশ বুঝতে পারলাম, এ ব্যাপারে ওস্তাদ আমার কাছ থেকে কিছু নতুন তথ্য শিখে নিলেন। সিনার বয়স যখন 18, তখন তিনি গ্রিক বিজ্ঞানে সুশিক্ষিত ছিলেন। যদিও সিনা তার আত্মজীবনীতে নাতিলিকে শুধুমাত্র তার শিক্ষক হিসেবে উল্লেখ করেছেন, তবে তার অন্যান্য শিক্ষকও ছিলেন, যেমন চিকিৎসক আবু মনসুর কুমরি এবং আবু সহল আল মাসিহি।
একসময় ইবনে সিনা নিজেই আরো বিস্তর লেখাপড়ার পাশাপাশি গবেষণা শুরু করলেন। এই সময়ে চিকিৎসাশাস্ত্র এবং স্রষ্টাতত্ত্ব সম্বন্ধে তার মৌলিক জ্ঞানের বিকাশ ঘটে। অ্যারিস্টটলের দর্শন সম্পূর্ণ ধাতস্থ করলেন। নতুন বই না পেয়ে আগের বইগুলো আবার পড়তে লাগলেন। তার খ্যাতি ছড়িয়ে পড়তে লাগলো। বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা তার কাছে পড়তে আসত। তরুণ বয়সেই তিনি সে সময়ে শিক্ষকতা শুরু করলেন। বলা হয় 16 বছর বয়স থেকে ডাক্তারি নেশা জাগে তার। পড়তে শুরু করলেন আর আবিষ্কার করতে থাকেন নতুন নতুন চিকিৎসার উপায়। 18 বছর বয়সেই পুরোদমে ডাক্তার হয়ে গেলেন তিনি। তার খ্যাতি ছড়িয়ে পড়ল দূর দূরান্তে। বিনা পয়সাতেও চিকিৎসা করতেন ইবনে সিনা। 997 সালে বুখরার বাদশাহ নুহ বিন মনসুর এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। দেশ এবং বিদেশের সকল চিকিৎসকের চিকিৎসা ব্যর্থ হয়। ততদিনে সিনার খ্যাতি ছড়িয়ে পড়ায় বাদশাহের দরবারে তার ডাক পড়ে। তিনি বাদশাহকে সম্পূর্ণ সারিয়ে তুললেন। তার খ্যাতি এ সময় দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। আরোগ্য লাভের পর বাদশাহ সিনাকে পুরস্কার দেওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেন। এ সময় সিনা চাইলে বিপুল সম্পদ ও উচ্চপদ লাভ করতে পারতেন, কিন্তু তিনি কেবল বাদশাহর কাছে শাহী কুতুবখানা বা বাদশাহর দরবারের গ্রন্থাগারে প্রবেশ করে পড়াশোনার অনুমতি প্রার্থনা করেন। বাদশাহ তার এই প্রার্থনা মঞ্জুর করেন। এভাবেই ইবনে সিনা শাহী গ্রন্থাগারে প্রবেশের সুযোগ পান। গ্রন্থাগারের ভেতরে গিয়ে অবাক হয়েছিলেন সিনা, কারণ এমন সব বইয়ের সন্ধান তিনি সেখানে পেয়েছিলেন যেগুলো এর আগেও কোনোদিন দেখেননি এবং এর পরেও কখনো দেখেননি। প্রাচীন থেকে শুরু করে সকল লেখকদের বইয়ের অমূল্য ভাণ্ডার ছিল এই গ্রন্থাগার। সব লেখকের নাম, তাদের রচনাসমূহের বিস্তারিত বর্ণনা তৈরির পর তিনি সেগুলো অধ্যয়ন করতে শুরু করেন। 21 বছর বয়সে ইবনে সিনার বাবা মৃত্যুবরণ করেন। সুলতান নুহ বিন মনসুরও ততদিনে পরলোকে চলে গেছেন। নুহ বিন মনসুরের উত্তরাধিকারী নতুন সুলতান ইবনে সিনাকে তার পিতার স্থলাভিষিক্ত করেন। এভাবে সিনা বুখরা অঞ্চলে শাসনকর্তার অধীনে সরকারি কর্মকর্তার দায়িত্ব পালন শুরু করেন। কিন্তু রাজনীতিতে তিনি ছিলেন নতুন। অভিজ্ঞতার অভাবে কার্য সম্পাদনে তাকে হিমশিম খেতে হয়। কিছুদিনের মধ্যেই রাজ্যের পূর্ব প্রান্তে অবস্থিত ট্রান্স অক্সিনিয়ায় বিদ্রোহ দেখা দেয়। খারমাতায়নের পূর্ব প্রান্ত দিয়ে ঐতিহাসিক আকসা নদী বা আমুদরিয়া প্রবাহিত হয়ে গেছে, যা বুখরা এবং তুর্কিস্তানের মধ্যবর্তী সীমারেখা হিসেবেও চিহ্নিত হয়ে থাকে। ট্রান্স অক্সানিয়া তথা খারমাতায়নের লোকেরা তাই বেশ দুর্ধর্ষ প্রকৃতির ছিল। তাদের বিদ্রোহ দমন করা ছিল খুবই কষ্টসাধ্য। ইবনে সিনা এই বিদ্রোহ দমনে ব্যর্থ হন এবং এতে সুলতান তার ওপর বেশ বিরক্ত হন। আত্মসম্মান বোধ থেকেই ইবনে সিনা চাকরি ছেড়ে দিয়ে নিরুদ্দেশ্যে যাত্রায় বেরিয়ে পড়েন। এই যাত্রায় তার বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল। কখনো রাজার হালে থেকেছেন, কখনো আবার কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন। তবে সকল কিছুর মধ্যেও তার মূল্য অবলম্বন ছিল চিকিৎসা বিজ্ঞান। এই বিজ্ঞানের বলেই তিনি সবসময় সম্মানিত হয়েছেন। এর বদলুতেই চরম দুর্দিনের মধ্যেও আনন্দের দেখা পেয়েছেন। ইবনে সিনা অনেক দেশ ভ্রমণ করেছেন। তার অভিজ্ঞতার ঝুলিও ছিল সমৃদ্ধ। তৎকালীন মুসলিম বিশ্বের অন্যতম সমৃদ্ধ নগরী খোয়ারিজমে গিয়েছিলেন। সেখানে তিনি পণ্ডিত আল বেরুনির সাথে সাক্ষাৎ করেন। আল বেরুনির মূল উৎসাহ ছিল ভারতবর্ষ, কিন্তু ইবনে সিনা কখনো ভারতের অভিমুখে আসেননি। তিনি যাত্রা করেছিলেন পশ্চিম দিকে। তার মূল উৎসাহ ছিল পশ্চিমের দিকে। এ কারণেই হয়তো তার চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত বইগুলো প্রাচ্যের সীমানা ছাড়িয়ে পাশ্চাত্য জগতেও আপন অবস্থান তৈরি করে নিয়েছিল। খোয়ারিজম থেকে বিদায় নিয়ে তিনি রাজধানী শহর গুরগেঞ্জে উপস্থিত হন। এ শহরে তার জীবনের বেশ কিছু সময় অতিবাহিত করেন। এখানে অবস্থানকালেই চিকিৎসা বিষয়ে তার অমর গ্রন্থ কানুন ফিত্তিব রচনা করেন। এরপর যান পূর্ব পারস্যের অন্তর্গত খোরাসান শহরে। স্বাধীন জীবনযাপনে অভ্যস্ত ছিলেন ইবনে সিনা, কিন্তু এ সময় গজনির সুলতান মাহমুদ ইবনে সিনার গুণের কথা শুনতে পেরে তাকে তার দরবারে নিয়ে যাওয়ার জন্য দিকে দিকে দূত প্রেরণ করেন। নিজ দরবারে নয়, সুলতান মাহমুদের ইচ্ছা ছিল তার জামাতা খোয়ারিজম অধিপতির দরবারকে তিনি জ্ঞানীগুণী ব্যক্তিদের দ্বারা সুশোভিত করবেন। ইবনে সিনাকে তিনি চেয়েছিলেন সভাসদ হিসেবে, কিন্তু সিনা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে জর্জন নামক স্থানে পালিয়ে যান। সুলতান মাহমুদ এ খবর জানতে পেরে জর্জনের অধিপতিকে ফরমান পাঠান যে ইবনে সিনাকে হস্তান্তর করা হয়, যেভাবেই হোক, স্বেচ্ছায় আসতে না চাইলে বন্দী করে। কিন্তু ইবনে সিনা এবার জর্জন থেকেও পালিয়ে গিয়ে আবার নিরুদ্দেশ্যে যাত্রা করেন। এবার তার যাত্রার দিক ছিল ইরান বরাবর। ইরানে যাওয়ার পথে ইবনে সিনা তার সমসাময়িক কবি ফেরদৌসির জন্মস্থান
বিখ্যাত তুশ নগরী পরিদর্শন করেছিলেন। এখান থেকেই তিনি ইরানের সুপ্রাচীন শহর হামদানে গমন করেন। এখানে অনেকদিন ছিলেন, দেশ বিদেশ ভ্রমণ করে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন, বয়সও হয়েছিল অনেক, তাই তিনি মানসিক ও শারীরিক প্রশান্তি খুঁজছিলেন। হামদানে তিনি এই প্রশান্তি খুঁজে পান। এখানে তিনি ধীরস্থির মনে চিন্তা করার সময় সুযোগ লাভ করেন। হামদানের সম্রাট তার থাকা খাওয়া ও নিরাপদ চলাচলের ব্যবস্থা করে দিলেন। সে সময় তিনি সেখানে চিকিৎসা সেবার মাধ্যমে স্বাধীন জীবিকা উপার্জন করতেন। এর সাথে তিনি ধ্যান করতেন অধিবিদ্যা, ধর্মতত্ত্ব এবং দর্শনের মৌলিক বিষয়ে। এখানেই তিনি বিখ্যাত দার্শনিক গ্রন্থ কিতাবুল শিফ রচনা করেন। এই বইটি কবি ওমর খৈয়ামের খুব প্রিয় ছিল। জীবনের শেষ দিন পর্যন্ত এটি তার সাথে ছিল বলে কথিত আছে। যাই হোক, হামদানে তিনি অনেক কাজ করার সুযোগ পেয়েছেন। সারাদিন পরিশ্রমের পর রাতে তিনি অভিজাত ব্যক্তিবর্গের সাথে আমোদ প্রমোদে লিপ্ত হতেন। সুবিশেষ দার্শনিক প্রজ্ঞার অধিকারী হওয়া সত্ত্বেও গভীর মূর্তিতে বসে থাকা তার স্বভাব ছিল না, তাই বলে কখনো আবার আমোদ আহ্লাদে একেবারে মজে যেতেন না। তিনি সবসময় নিজেকে সক্রিয় রাখতেন, কখনোই বিস্তৃত হতেন না যে তিনি একজন জ্ঞান পিপাসু এবং জ্ঞান চর্চাই তার মুখ্য কাজ। হামদানের সুলতান অসুস্থ হলে ইবনে সিনা তার চিকিৎসা করেন, এতে সম্রাট আরোগ্য লাভ করেন। এই চিকিৎসায় খুশি হয়ে সম্রাট তাকে প্রধানমন্ত্রীর পদে নিয়োগ দেন, কিন্তু রাজনীতিতে তিনি বরাবরের মতোই ছিলেন অপরিপক্ক, তাই এই পদপ্রাপ্তি তার জীবনে নতুন বিড়ম্বনার সৃষ্টি করে। তাছাড়া হামদানের সেনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা বিদেশি ইবনে সিনাকে সহ্য করতে পারছিলেন না, তাদের সাথে ইবনে সিনার বিরোধের সৃষ্টি হয়। সেনাধ্যক্ষ সিনাকে গ্রেফতার করার জন্য সম্রাটের কাছে আবেদন জানাতে থাকে। সৈন্যবাহিনীর প্রধানের অনুরোধ উপেক্ষা করার সাধ্য সম্রাটের ছিল না, তাই তিনি ইবনে সিনাকে নির্বাসন দণ্ড দিয়ে অন্য এক স্থানে কারাবন্দী করে রাখেন। তা না হলে শত্রুদের হাতে হয়তো তিনি মারা পড়তেন। শত্রুর পাশাপাশি সিনার বন্ধুও ছিল অনেক, তাদের সহায়তায় সিনা এই কারাজীবন থেকে পালিয়ে যেতে সক্ষম হন। হামদান থেকে পালিয়ে তিনি ইরানের অন্যতম নগরী ইস্পাহানের পথে পা বাড়ান। ইবনে সিনার পালিয়ে যাবার কিছুদিন পরেই ইরানের ইস্পাহান নগরীতে এক ছদ্মবেশী সাধুর আবির্ভাব হয়েছিল। ইস্পাহানের সম্রাট জানতে পারেন যে এই সাধু আসলে ইবনে সিনা। তিনি তাকে নিজ দরবারে নিয়ে আসেন এবং রাজসভায় আশ্রয় দান করেন। সিনাকে আশ্রয় দিতে পেরে সম্রাট নিজেও সম্মানিত বোধ করেছিলেন। ইস্পাহানে বেশ কিছুকাল তিনি শান্তিতে দিনাতিপাত করেন। হামদানের কেউ তাকে এ সময় বিরক্ত করত না। এখানে বসেই তিনি তার জীবনের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কিতাবুল ইশারাত রচনা করেন। কিন্তু এখানেও বেশি দিন শান্তিতে থাকতে পারেননি সিনা। অচিরেই হামদান এবং ইস্পাহানের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। ইস্পাহানের সম্রাট হামদানের বিরুদ্ধে অভিযান প্রস্তুত করেন। এ সময় সম্রাট ইবনে সিনাকে সাথে নেয়ার ইচ্ছা প্রকাশ করেন। চিকিৎসা সেবা প্রদানের কারণেই তাকে নেয়ার ব্যাপারে সম্রাট মনস্থির করেন। নিজে অসুস্থ থাকা সত্ত্বেও সম্রাটের অনুরোধে তিনি প্রত্যাখ্যান করতে পারেননি। ইস্পাহানের সৈন্যবাহিনীর সাথে হামদানের পথে রওনা করেন। হামদানের সাথে সিনার অনেক স্মৃতি বিজড়িত ছিল, আর এখানে বসেই তিনি আরো অসুস্থ হয়ে পড়েন। তার এই অসুখ আর সারেনি। হামদানের যুদ্ধ শিবিরে অবস্থানকালে ইবনে সিনা 1037 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তাকে সমাহিত করা হয় ইরানের হামদানে। ইবনে সিনার বেশিরভাগ লেখাই আরবিতে, তবে কিছু লেখা আছে ফার্সিতে। ধারণা করা হয় তিনি 450 গ্রন্থ রচনা করেছিলেন, যার মধ্যে 150 দর্শনশাস্ত্র বিষয়ক এবং 40 চিকিৎসা বিজ্ঞান বিষয়ক রচনাসহ মোট 240 গ্রন্থ বর্তমানে টিকে রয়েছে। তার সর্বাধিক বিখ্যাত রচনাগুলোর মধ্যে কিতাবুশ শিফা অন্যতম, যেটি একটি দার্শনিক ও বৈজ্ঞানিক বিশ্বকোষ। তার আরেকটি এমনই প্রসিদ্ধ গ্রন্থ কানুন ফিত্তিব, একটি চিকিৎসা বৈজ্ঞানিক বিশ্বকোষ। এই বই এতই বহুমুখী ছিল যে মধ্যযুগীয় ইউরোপে একে আদর্শ হিসেবে বিবেচনা করা হতো এবং 18 শতকে পাঠ্যবই হিসেবে পড়ানো হতো। গ্যালনের মতবাদকে প্রবলভাবে প্রভাবিত করে ইবনে সিনার এই বই। দর্শন এবং চিকিৎসা শাস্ত্র ছাড়াও ইবনে সিনার রচনা সংকলনে জ্যোতির্বিজ্ঞান, আলকেমি, ভূগোল, ভূতত্ত্ব, মনোবিজ্ঞান, ইসলাম, ইসলামী ধর্মতত্ত্ব, যুক্তিবিদ্যা, গণিত, পদার্থবিজ্ঞান এবং কবিতা বিষয়ক লেখাও রয়েছে। আলবার্টস ম্যাগনাস, থমাস অ্যাকিনাস প্রমুখ ইবনে সিনার মতবাদে প্রভাবিত ছিলেন। মুসলিম চিকিৎসক ও বিজ্ঞানী হিসেবে পরিচিত ইবনে সিনার নামে এদেশে হাসপাতাল রয়েছে। সৌদি আরবে ইবনে সিনা ন্যাশনাল কলেজ আছে, সেই সাথে প্ল্যান্ট সহ অনেক স্থাপনার নামকরণও করা রয়েছে। সময় সংবাদ।